সুময়াবিন্দি দেলোয়ার আপনি লিখেছেন কারো যদি বাড়ি না থাকে আর বাড়ির জন্য টাকা জমায় তাহলে দেখা যায় আবার হজের শর্ত পূরণ হয়ে যায় এখন তার জন্য হজ ফরজ হবে নাকি পরিবারে থাকার ব্যবস্থা করবে আগে যদি তার থাকার কোনো বন্দোবস্ত না থাকে এটা তাহলে মৌলিক প্রয়োজন তার যে এটা মাথা গোজাবার ঠাই করা তাহলে এইটুকু যদি তার করতে হয় সেক্ষেত্রে তিনি এটা করবেন এবং এটা কারণে তার হজ ফরজ হবে না অর্থাৎ হজের মৌসুম আসার আগে আগেই তিনি এই টাকা বাড়ি নির্মাণে ব্যয় করবেন অথবা যে টাকাটা আছে সে দিয়ে বাড়ি নির্মাণ করছেন কাজ চলমান আছে টাকাটা সেখানেই ব্যয় করবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কারণে ইংসা আল্লাহ আনা তার কোনো গুণা হবে না মলি রোশ রোশান ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন আগ মুহূর্তে কেউ কিছু খেলে অনেকেই বলে মরার সময় পানি পাবে না আর বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা কতটুকু সত্যি এটা একেবারেই মনে করার কথা কত ভিত্তির কথা যে আমাদের সমাজে প্রচলিত সাল্লাই জানে এমন কোনো সময় নাই যে সময় পানি পান করলে এরকম কোনো কথা কোনো যে কথা বলা আছে এটা একেবারেই মানে কুসংস্কার শাহনাজ পারভিন আপনি লিখেছেন মেয়েদের কত বছর বয়সে নামাজ ফরস পিরিয়ড শুরু হওয়ার আগের নামাজ কি পড়তে হবে না পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ পড়তে হবে না যখন পিরিয়ড শুরু হবে তখন থেকে তাদের নামাজ ফরস হবে তবে পিরিয়ড যদি দেরি হয় দেরিতে শুরু হয় সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত তিনি অপেক্ষা করেন পনেরো বছর থেকে তাকে নামাজ পড়তে হবে পনেরো বছরের পরে যদি নামাজ শুরু করেন তাহলে পনেরো বছর পরবর্তী সময়ের যে নামাজগুলো বাদ গেছে সেগুলো তার কাজা করতে হবে রোকেয়া শাফিন কুমুই আইডি থেকে আপনি লিখেছেন মহারণার গহনা বিক্রি করে চিকিৎসা করা যায় হবে কিনা হবে মহারণা তো আপনার আপনি সেটা বিক্রি করে চিকিৎসা করাবেন না খেয়ে ফেলবেন সেটা আপনার পার বিক্রি করবেন না ব্যবহার করবেন অনেকে মনে করেন যে না এগুলো বিক্রি করা যায় না না এরকম কোনো কথা কোরআন হাতে আমাদেরকে বলা হয়নি ইসরাত্রিমি আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলঙ্কার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই কুসংস্কার কথা স্ত্রী নাকের অলঙ্কার পরার সাথে স্বামীর লাভ করতে কোনো সম্পর্ক নেই তালুকদার মোহাম্মদ মিঠু এআইডি থেকে আপনি লিখেছেন যারা মক্কা এরিয়ার ভেতর থাকে তাদের ওমরা করার আগে আয়সামসজিদ রাকাত পড়তে পড়তে যেতে হবে কিনা না এরকম কোনো কথা নেই যে মক্কার ভিতরে থাকলে ওমরা করার আগে আশা মসজিদে যেয়ে নামাজ পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি এরামপুরে মিকাত ক্রস করেছেন আপনি সরাসরি ওমরা করুন মসজিদে যাওয়ার আপনার প্রয়োজন নেই